এই ফুলামান যদি কোনো মায়ারে পছন্দ করাস তোর মা বাপ যদি রাজি না হয় আমার কবি আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম কিন্তু আ জায়গা পছন্দ করিস না জায়গায় মতো করিস কেরা কইছি জানেননি কইতা হাদিস শরীফের মধ্যে আছে নিজের বউ নিজে দেখকা লও নিজের পছন্দ তুমি বিয়া করো কিন্তু বাবা মা তো অভিভাবক সম্মান করাই লাগবে কিন্তু এমন ভাবে তুমি পছন্দ করবা বাপমার অবাধ্য কিন্তু আবার হওয়া যাবে না যদি সংসারে কোনো ধরনের সমস্যা বাজ্যাই যাই আমার মিস কল দিও বাড়ি বাড়ি ছিল না ফোন দিন পরে হুদুদি করতে যে আমি পছন্দ করি ফারিজ নামি করো কারা মানুষ বেসতে যাবে না বুড়া মানুষ বেসতে যাবে না কারণ আমার নবী কইছে একটা বুড়াও বেসতে যাইব না সব ক্লিন শিফ হইব আর তরুণ জোয়ান হইয়া জান্নাতে ঢুকব আল্লাহু আকবার বাবার চেহারাটা ফিলা করে লাইছি বাবারে কালা মানুষ বেসতে যাবে না আমিও তো কালা আসলে চেহারা কালা না দিল কালা যার দিল কালা সে কখনো জান্নাতে যাবে না কথা কোন ঠিক না রূপ দেখে বিয়া কইর না গুণ দেখে বিয়া কইর জাতের মাইয়া কালাও বালা নদীর ভানি গোলা বালা কথা বলি ঠিক না বিপি শুধুমাত্র গভীর মনোযোগ আমার নবী কই কয়েকটা জিনিস খেয়াল করবা বিয়ের সময় অর্থ দেখবা রূপ দেখবা কিন্তু সবচেয়ে বেশি দেখবা তার চরিত্র সবচেয়ে বেশি দেখবা তার বংশ বাড়িতে কইছিলাম আব্বারে আব্বা আপনি যখন গেছিলেন তখন অবশ্যই তো আমার পক্ষ থেকে লোক গেছিল আমরা আমার দেখবার লাগে কহ গেছিল আমি কি দিককে আপনি বিয়েটা করছো আব্বা পরে বলতেছে ক যে অভিভাবক গেছে যাইয়া বলছে বাথরুমটা কই ওই হ্যাঁ আসে বেহু টয়লেটটা কই কো ওই গোসলখানাটা কোথায় কো ওই যে তো গোসলখানার চতুর্পাশে কাপড় দিয়া বেড়া ছিল আর টয়লেটটা খুব সেফ মতো ছিল তো জিজ্ঞেস করছে মেয়ে দেখতেন না দেখুন লাগতো না পছন্দ হয়ে গেছে আগের মানুষ ওইগুলা দেখে মেয়ে আনতো যা বিচারে আনতার অহন ডং ডং এর লাগে দুদিন পরে টং টং কথা কর ঠিক কি না কথা বলেন এখন এগুলো নাই ফেসবুকে সব শেষ আর তাহিরি কদিককে কেউ কইতো না তাহিরি গুড়াই কথা কয় আমার গড়ের কথা আমি করছি সেই মায়ের সন্তান তো আমি কথা কর না কেন সেই জায়গার গোড়া ঠিক হতে হবে বংশ খোঁজ নানার বাড়ি কোথায় তাদের বংশ দেখো সব দেখে তুমি